স্বাগতম সম্মানিত ভিউয়ার্স। আলোচিত খবর, প্রিয়া সাহার অভিযোগ কতটা আমলে নিতে পারে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে পৃথিবীর বুক থেকে যে দেশটির নাম মুছে দেওয়ার ক্ষমতা তাদের আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানাচ্ছি বিস্তারিত। আর বলবো সম্মানিত ভিউয়ার্স, প্রতিনিয়ত দেশ বিদেশে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হোয়াইট হাউসে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলনকারী প্রিয়া সাহার কিছু অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে। 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে নিখোঁজ হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই অভিযোগের বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশে সরকারি মন্ত্রী, রাজনীতিক, পুলিশ কর্মকর্তা ছাড়াও প্রচুর মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে প্রিয়া সাহা যে অভিযোগ তুলে ধরেছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প, হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর কতটা গুরুত্ব দিতে পারে, প্রশ্ন সকলের। যুক্তরাষ্ট্রের টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাজ ও রাজনীতির অধ্যাপক মেহনাজ মোমেন জানান, আমেরিকা কোন কথাকে গুরুত্ব দেবে তা নির্ভর করে পরিস্থিতির ওপর। অভিযোগ যদি এমন দেশ বা অঞ্চল থেকে আসে যেখানে আমেরিকার বিশেষ স্বার্থ আছে, তখন ওই অভিযোগের গুরুত্ব ভিন্ন রকম হয়। অপরদিকে আন্তর্জাতিক খবরের মাধ্যমে জানা যায়, মুসলিম দেশ আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবীর বুক থেকে ওই দেশটির নাম যে কোনো মুহূর্তে মুছে দিতে পারে। দীর্ঘ 18 বছর আফগানিস্তানে যুদ্ধ চালানোর পর আমেরিকা তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় বসছে, কিন্তু সোমবার আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল অন্য সুর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, আমরা ইচ্ছা করলে পৃথিবীর বুক থেকে আফগানিস্তানকে মুছে দিতে পারি, কিন্তু তার বদলে আমরা আলোচনার পক্ষপাতী। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এ হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা খুব শীঘ্রই আফগানিস্তানের সশস্ত্র সংঘাত বন্ধ করে আফগানিস্তানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারে। ট্রাম্পের দাবি, গত কয়েক সপ্তাহে সমঝোতার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের শেষে আফগানিস্তানে ভোট হবে, তার আগে আমেরিকা চায় তালিবানের সঙ্গে শান্তি চুক্তি হোক, তারপরে ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা যদি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জিততে চায় তবে এক সপ্তাহেই জিততে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিন্তু আমরা কোটি মানুষকে হত্যা করতে চাই না। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর বলবো, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত দেশ বিদেশে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।